আসসালামু আলাইকুম, ইবারাকি প্রিফেকচারের 3 নম্বর ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মারিয়া রহমান। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছে তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনাদের রমজান খুব ভালো কাটছে। তো সমুদ্র পাড়ে সূর্যোদয় দেখে আমরা এখন চলে এসেছি ইবারাকি প্রিফেকচারের হিতাচি সিসাইড পার্কে। এখানে এত সকালে এসে এতগুলো গাড়ি দেখে আমরা রীতিমতো মানে অবাকই হয়েছি, কারণ আমরা আশা করিনি যে এত সকালবেলায় এত এত মানুষজন এখানে মানে থাকবে। এই হিতাচি সিসাইড পার্কটি কিন্তু জাপানের অনেক ফেমাস একটা পার্ক এবং অনেক বড়। একদিনে আপনার পক্ষে পুরোটা দেখা সম্ভবই না। প্রায় 470 একর জমির উপরে এটা করা হয়েছে। আর আজকে আমরা মূলত এসেছি এখানে নেমোফিলা ফুলটা দেখার জন্যই। বিশেষত আমি অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম। তো যাই হোক, আমাদের টিকিট কাটা শেষ, 700 ইয়েন লেগেছে এখানে এন্ট্রি ফি। তো আমরা এখন ঢুকে যাচ্ছি পার্কের ভেতরে, খুব এক্সাইটেড। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। তো প্রায় 10 মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছি নেমোফিলাদের কাছে। আপনি জেনে অবাক হবেন, এই হিতাচি সিসাইড পার্কে কিন্তু প্রায় 5.3 মিলিয়নের মতো এই নেমোফিলাদের গাছ রয়েছে। এরিয়া দেখে হয়তো অনেকে আন্দাজ করতে পারছেন যে কি পরিমাণ বিশাল জায়গা জুড়ে এটা করা হয়েছে এখানে। কিছু কিছু জায়গায় যদিও মনে হচ্ছে এখনও মানে পুরোপুরি ফোটেনি, তবে উপরের দিকটা চোখ ধাঁধানো সুন্দর। পাহাড় বেয়ে যতই উপরের দিকে উঠছিলাম মনে হচ্ছিল নীল সমুদ্র দেখা যাচ্ছে, মানে মুগ্ধতা আর মুগ্ধতা। যদিও মানুষজনের কিন্তু বেশ ভিড় দেখা যাচ্ছিল, তবে কি আর করা, ফেমাস পার্কে যেহেতু এসেছি মানুষজনের ভিড় তো থাকবেই। এই পার্কটিতে কিন্তু সারা বছরই কোনো না কোনো ফুল থাকে এবং তারা সিজনাল অনেক ফুলের চাষ করে থাকে এখানে। তবে এখানকার আইকনিক ফুলই হচ্ছে এই নেমোফিলা। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেকটাই উপরের দিকে চলে এসেছি। যদিও মানে পাহাড় বেয়ে ওঠা খুব কষ্ট, তবে এই সৌন্দর্য আমি আসলে মিস করতে চাচ্ছিলাম না। আর আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এখান থেকে যে সাগরটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রশান্ত মহাসাগর। এক পাশে সাগরের নীল, আর এক পাশে হচ্ছে এই নেমোফিলাদের নীল সৌন্দর্য, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা মানে ভিউ তৈরি হয়েছে। কি সুন্দর যে লাগছিল, সুবহানাল্লাহ। এই জায়গাটা দেখুন, এক পাশে কিন্তু পুরো ফুল ব্লুম হয়ে গেছে আর এক পাশে এখনো ভালোভাবে ফোটেনি। দুই পাশটায় যখন একদম ফুটে থাকে না, তখন মানে আমি ছবিতে সাধারণত এরকমই দেখেছি, একদমই যখন ফুল ব্লুম থাকে তখন অনেক বেশি ভালো লাগে দেখতে। মনে হয় যে একটা নীল চাদরে পুরো জায়গাটা মোড়ানো আছে। তো আমরা এখন একদম পাহাড়টার উপরে চলে এসেছি। যদিও এটা কিন্তু খুব বড় মানে কোনো পাহাড় না, তবে আমি ইদানিং হাইকিং খুব একটা করতে পারি না, আমার একদম শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে গেছিলো।
তো যাই হোক, একটু খেয়াল করলে দেখতে পারবেন এখনও কিন্তু অনেক চেরি গাছ দেখা যাচ্ছে, চেরি ফুল আছে এখনও। আর পাশাপাশি সব গাছে আবার নতুন করে পাতা আসছে, তো এই ভিউটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে এখান থেকে হিতাচির কি বলে এটাকে ফ্যাক্টরি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এখন নেমে যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের উপর থেকে নিচের দিকে। রোদের প্রখরতা বেশি থাকায় আসলে উপরে বেশিক্ষণ থাকতে পারলাম না। এই পাশটায় একদমই ফুল ব্লুম হয়ে আছে, কি ভালো লাগছে দেখুন দেখতে। তো হাঁটতে হাঁটতে নিচে নেমে পড়লাম, যদিও আসতে ইচ্ছে করছিল না। আর নিচে নেমে সর্ষে ফুলেদের সাথে দেখা হয়ে গেল। আসলে পুরো পার্কটাতে কিন্তু এরকম মানে জায়গায় জায়গায় এরকম ফুল গাছ লাগানো আছে, খুবই ভালো লাগছিল এবং আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। তো নেমোফিলা দেখা শেষ করে আমরা চলে যাবো টিউলিপ দেখতে। তো পরবর্তী ব্লগে টিউলিপ নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।